বাঙালির উদ্ভাবনী রন্ধন প্রণালী সম্বন্ধে খাদ্যরসিকরা চিরকালই উচ্ছ্বসিত, কিন্তু আমরা মানে বাঙালিরা সেই ব্যাপারে সব থেকে বেশি উদাসীন। নকল করা ফাস্টফুডের দিকে ঝুঁকে রুচি এবং শিল্প দুটোই হারিয়ে যেতে বসেছে। ডাব চিংড়ি, কুবিরাজি কাটলেট, ঢাকায় পরোটা, এই সব অবিস্মরণীয় পদগুলো আজ কেবলই স্মৃতি। আর নয়, আসুন সবাই মিলে লেগে পড়ি এই শিল্পের পুনরুজ্জীবনে। আজ দেখাবো বাংলার অন্যতম উৎকৃষ্ট পদ ভাপা দই। নমস্কার, আমি ঝুমু পলি, পলি গ্রিলে আপনাদের সবাইকে স্বাগত। একটা পাত্রের উপর বিছিয়ে নিন একটা সুতির কাপড়, ঢেলে দিন 500 গ্রাম দই, এভাবে ঝুলিয়ে রাখুন কমপক্ষে 4 ঘন্টা। এইভাবে ঝুলিয়ে রাখলে দই থেকে এক্সট্রা জল বেরিয়ে গিয়ে দইটা ঘন হয়ে যাবে। এই রেসিপিতে সেই রকম দই চাই, ইংরেজি থেকে বলে হাংকার্ড। দেখুন দই থেকে সমস্ত জল বেরিয়ে গেছে। এবার এই দই একটা বড় বাটিতে বের করে রাখুন। এর সঙ্গে মেশাতে হবে 200 গ্রাম কনডেন্সড মিল্ক। এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ গুঁড়ো চিনি। খুব ভালো করে মিশিয়ে ফেলুন যেন একটুও দানা দানা না থাকে। ব্যাস, দেখুন এইরকম মসৃণ রাখতে হবে। প্রস্তুতি শেষ, এবার স্টিম বা ভাপ দেওয়ার পালা। আপনি অনায়াসে 2 মিনিটে মাইক্রোওয়েভে করে দিতে পারেন, কিন্তু মাইক্রোওয়েভে অনেকেই স্বাচ্ছন্দ্য নন, সেই জন্য আমি সাবেকি পদ্ধতিতে দেখাচ্ছি। এবার এই দই একই মাপের 4টে বাটিতে ঢেলে ফেলুন। দিয়ে দিন শুকনো ফল। আমি দিচ্ছি কুচনো আমন্ড, কুচনো পেস্তা, কিসমিস। এবার একটা বড় পাত্রে জল ফুটতে দেব। তার উপরে একটা ছিদ্রযুক্ত পাত্রে বাটিগুলো বসিয়ে 10-12 মিনিট ভাপ দিয়ে নেব। আসুন দেখিয়ে দিই। কাচের ঢাকনা না থাকলেও কোনো ব্যাপার নয়, যে কোনো ঢাকনা লাগিয়ে দিন যেন ভাপ বেরিয়ে না যায়। ব্যাস, দেখুন কি সুন্দর এই ভাপা দই তৈরি হয়ে গেছে। ঠান্ডা করে নিয়ে পরিবেশন করতে পারেন। দোকান থেকে কিনে এনে দই তো সবাই খাওয়ান, কিন্তু আপনি তো সবার মতো নন, আপনি বানিয়ে পরিবেশন করুন এরকম ভাপা দই। যে কোনো রেসিপির জন্য আমাকে রিকোয়েস্ট পাঠাতে পারেন। সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন, আবার দেখাও।